তা উদরে পড়াই কেন, উদরেকে আমাকে পড়ানোর সুযোগ দেয় কেন? অর্থাৎ তারা নবী আল কাজ এবং কোরআনকে তারা চিনার মধ্যে রেখেছেন এবং সত্যিকারে কোরআন এবং হাদিস তারা মান্য করে এবং তারা অর্জন করে, এজন্যই তাকে আমি ইমামতি দেই। কি বলেন না? ঠিক তেমনি ভাবে যেমন নবীর জামানায় যেমন নবীর ফয়সালা যেমন মানে নাই এমন মুনাফিক রয়েছে, ঠিক আমাদের সমাজে এই আলেমদের যারা ফয়সালা মানে আলেমদের সাথে যারা না চলে, আলেমদের কুরুত্ব করে নবীর কুরুত্ব করার সমাজ এই সমাজে আমাদের লোক আছে কি আছে না? চরডাঙ্গা নাই, চরডাঙ্গা নাই, চরডাঙ্গা মানে নাই। যদি এরকম কেউ থাকে আমার জানা নাই আছে কিনা, তুই থাকতে বুঝলো, এরকম যারা আলেমদের সাথে শত্রুতা করে, আলেমদের কুরুত্ব করে, মাদ্রাসাকে কুরুত্ব করে, এটা হলো কাট্টা মুনাফেক। আর ওদেরকে এই সমাজ থেকে হয় হিদায়াতের পথে ভালো হবে তাহলে সমাজ থেকে বিতরিত করতে হবে, ওদের কোনো কথা কর্ণপাত করা যাবে না, ওদের মাথাও কিন্তু টুপি, ওদের পণ্য কিন্তু পাঞ্জাবি, সতর্ক হয়ে থাকতে হবে, ইমান চলে যাবে। ওরা গুমরাহির পথে নিচ্ছেন, যেমন যুদ্ধে সাহাবা যুদ্ধে রওনা হয়ে বেইমানি করে ফিরে আসছে, এরকম জামানায়ও যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে এবং তারা গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধে করে, আলেমদের সাথে শত্রুতা করে, এরকম আছে কি আছে না? এদেরকে চিহ্নিত করতে হবে। চন্দ্রাঙ্গের মাটি থেকে এদের কোন স্থান হবে? উত্তর দেন না কেন? কোন মসজিদে এই মুনাফেকদেরকে, এই মুরতাদদেরকে, কোন নাস্তিককে এই চট্টগ্রাম আলফাডাঙ্গার কোন মসজিদে স্থান হবে না। কি বলেন আপনারা? ইলা এই সমাজটাকে, ইসলামটাকে ভ্রান্ত তাদের মাধ্যমে মুসলমানদের গুমরাহি করতে আসে না? আহমেদ কাদিয়ানি আছে না? কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আমি শেষ নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আখেরি জামানার নবী, শেষ নবী, তাই না? তা শেষ নবী যদি বলা হয় তাহলে আহমেদ রায় বাংলাদেশের নবী দাবি করতেছে না? এটা আমার গোপন কথা। কারণ কি? এই জন্যই যে আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া কুল্লা ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। হে মুসাইব, এ মুত্তাকিনের দলরা, এ মুসলমানরা, এ ইমানদাররা, তোমরা আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো, তারপরেই তোমরা রহমত প্রাপ্ত হবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অনুগত্য এবং রসুলের অনুগত্য করতে সবাই রাজি আছি না? এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাউলাইকা আমাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম নাবী, আল্লাহ আল্লাহ রসুলের যারা অনুগত্য করে তোমরা কাদের সাথে থাকবা? যাদেরকে তোমাদের সাথী কারা হবে? তারা যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত নাযিল করেছেন। কাদের উপর রহমত নাযিল করেছেন? নবী ওয়াস সিদ্দিকিন, কাদের? সিদ্দিকিনদের। ওয়াস সুহাদা ইওয়াস সালিহিন, শহীদদের এবং সালিহিনদের। এটা এই তোমাদের সাথী হবে এরা যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত অনুগ্রহ করেছেন। কি কথা বুঝতে পেরেছি? নবী এবং সালিহিনদের সাথে আমাদের মতো আদর্শ আমাদের গড়তে হবে, তাহলে তাদের সাথে আমাদের হাসব নাসব হবে। কি বলেন? এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা যেভাবে আনুগত্য করেছে আমাদেরও সেভাবে আনুগত্য করতে হবে, তাহলেই তাদের সাথে আমাদের হবে। কি বিষয়টা তা না? একজন আলেমদের সাথে, একজন আলেমের সাথে থাকতে হলে কি পড়তে হবে? কি পড়তে হবে? জুব্বা পড়তে হবে, সুন্নতি পোশাক পড়তে হবে। একজন আর্মির দলে যেতে হলে আর্মির পোশাক, আর্মির ভর্তি হতে হবে। কি কথা? ঠিক আছে না? তা এই জন্য তারা কিভাবে সলিহীন, তারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুল অনুগত্য করেছে, এটা হলো বিষয়, কি তাই না? আজকে আমরা ইসলামকে, বড় দুঃখের বিষয়, আজকে আমরা ইসলামকে সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িকতার কথা বলি, বলি না? উজুর দেখলে আজকে সবাই জঙ্গি বলে, বলে না? এখন সবার মনে একটা কেন হয়েছে কিন্তু তারা ইতিহাস জানে না। একটা ঘটনা বলি আপনাদের, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কেশর নাম তো সবাই শুনছেন, একজন আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত প্রাপ্ত, জান্নাতে সুখ সম্পদ প্রাপ্তর মধ্যে একজন উমর রাদিয়াল্লাহু আনহু। তা তিনি খিলাফতুল মুসলিমিন, কি খিলাফতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্থাৎ তিনি ছিলেন খলিফা। বাংলাদেশের মতো একটা দেশ নয়, ভারতের মতো একটা দেশ নয়, তিনি ছিলেন অর্ধ জাহানের কি খলিফা, অর্থাৎ বাদশাহ।
তা তিনি ছিলেন তা তিনি যখন বাচ্চা খলিফা হন তিনি এমন রাষ্ট্রে বলে তিনি সর্ববেশে রাজ্যের কোন সুযোগ সুবিধা রাজ্যে কি হয়েছে রাজ্যের মানুষ জনগণ কেমন করে চলতেছে কেমন করে বসবাস করতেছে শান্তিতে না কষ্টে এজন্য তিনি রাজ্যের সর্ববেশে বেরেতেন কথা খুব খেয়াল করে শুনেন তে একদিন তিনি দেখতে পেলেন কি যে একটি কাফেলা কাফেলার মধ্যে অনেক কান্নার আওয়াজ আসছে আর্তনাদের আওয়াজ আসছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই কাফেলার কাছে গেলেন কাফেলার কাছে গিয়ে দেখলেন যে একজন বিদিন অর্থাৎ বিধর্মী একজন বিধর্মী সে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা এখানে যে তাবু বানাইছি আমাদের কাছে খাদ্য নেই আমাদের কাছে আমার সহধর্মিণী স্ত্রী অসুস্থ আমাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসার কোনো ব্যবস্থা নাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এটা বললেন সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজ্যে বাইতুল মাল থেকে তিনি নিজে খাবার এনে এবং তার সহধর্মিণীকে সাথে করে নিয়ে চলে আসলেন ওই কাফেলার কাছে আজকে দেখেন একজন খলিফা অর্থাৎ একজন বাদশা তিনি নিজে দাস হচ্ছেন এবং তার সহধর্মিণীকে দাসী বানাচ্ছেন কার জন্য একজন বিধর্মী একজন আস্তার মুসাফিরের জন্য সে আবার বিধর্মী কথা কি বুঝতে পেরেছি তখন সে বলল তখন তিনি উমর আদিলাতুন একজন খলিফা তিনি নিজে খাবার তৈরি করতেছেন এবং তার স্ত্রীকে ওই স্ত্রীর কাছে দিয়েছেন খেদমত করার জন্য কি করার জন্য খেদমত করার জন্য আর তিনি খাবারের নাস্তা তৈরি করতেছেন তাদের খাওয়ানোর জন্য এটা কেমন খলিফা আজকে এই মুসলমানদেরকে তারা ছিলেন গোল্ডেন ম্যান সেই সাহাবারা এমন ছিলেন যে তিনি বাচ্চা হয়ে তিনি চাকরের কাজ করতেছেন এটা কল্পনার বাইরে না আর একজন একজন বর্তমানে জনপ্রতিনিধি কাছে চেয়ারম্যান সার্টিফিকেট আনতে গেলে ওরা 10 দিন ঘোরা লাগে কি বলেন না এলাকা তো পাওয়া যায় না পাওয়া যায় তাই এরকম এরকম তারা কিসের জন্য এরকম গোল্ডেন হয়েছে বলেন ইসলামের সায়াতলে আসার কারণে আজকের এই ইসলামকে যদি যারা একজন বিধর্মীকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে খলিফা হয়ে সাচ্চা মুমিন হয়ে মুসলমান হয়ে খেদমত করলো আজকে এই ইসলামকে যারা জঙ্গি সন্ত্রাস মৌলবাদী বলতেছে সাম্প্রদায়িক দাঙ্গা বলতেছে এটা কতটুকু যুক্তি বলেন এবার আজকে এই নাস্তিক মুরদাদ এরা এই ইসলাম সম্বন্ধে কুরুক্তি করতেছে আজকে ইসলাম সম্বন্ধে এরা মানুষের সারা বিশ্বে ইসলামকে সন্ত্রাসী করার জন্য চেষ্টা করতেছে কিন্তু বড় সন্ত্রাস কারা তোমাদের এমন নজির দেখাও যেখানে একজন বাদশা সে একজন দাসীর কাজ করতে তাও বিধর্মীদের জন্য এরকম দৃষ্টান্ত উদাহরণ কোন ধর্মের লোকের মধ্যে নাই আর তারা যদি আজকে ইসলাম সম্বন্ধে কুরুক্তি করে মুসলমানরা কি বসে থাকবে শুনে রাখো মুসলমানরা জঙ্গি নয় সন্ত্রাস নয় মুসলমানরা হলো শান্তির ধর্ম ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির ধর্ম যারা মুসলমান ওরা প্রত্যেকটি মুসলমানই গোল্ডেন ম্যান কি বলে আর তোমরা যারা এই মুসলমানদের শত্রুতা করো ইসলামকে দাবানোর জন্য চেষ্টা করো তোমরাই সন্ত্রাস এই বাংলার জমিনে না শুধু তত পৃথিবীর সব জায়গায় মুসলমান যেখানে আছে সেখানে শান্তি রয়েছে বরঞ্চ মুসলমান আছে ন্যায়ের পথে মুসলমান আছে শান্তির পথে ওরা আছে অন্যায়ের পথে ওরা আছে অশান্তির পথে যার জন্য ইসলামকে দমানোর জন্য সর্বদা চেষ্টা করতেছে কি কথা বলেন না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশের সমস্ত লোককে বলেছেন জনগণকে বলে দিয়েছেন যে যারা ইসলামের উপর আঘাত আনবে ইসলাম নবীদের কুরুক্তি করবে এদেরকে শাস্তি দিয়ে আইনি ব্যবস্থা শাস্তি দিতে হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত হয়ে ঘোষণা করতেছি যে ইসলাম কোন সাম্প্রদায়িক ধর্ম নয় ইসলাম শান্তির ধর্ম যারা ইসলামকে কুরুক্তি করে এই বাংলার জমিনে 1971 সালে সমস্ত লোক এই রক্ত দিয়ে বাংলা স্বাধীনতা অর্জন করেছেন এই শান্তিভাবে বসবাস করার জন্য কি কর আর এই শান্তির জায়গাতে কেউ যদি অসন্ত করতে চায় এই বাংলাদেশে তাদেরকে রেহাই নাই এই বাংলাদেশ থেকে তাদেরকে প্রতিরোধ করতে হবে কি কথা ঠিক না বেঠিক এবার বলেন এই বাংলার সংসদে এক নাস্তিক মুরদাদ কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে কুরুক্তি করেছে
আমাদের কাছে মুসলমান বাংলার প্রত্যেকটি মুসলমানের আর্তনা যে ওকে দ্রুত শাস্তি দিয়ে আইনি ব্যবস্থা করে শাস্তি দিতে হবে কি বলেন আর যদি সেটা না হয় তাহলে বাংলার মুসলমান আপনারা কি চুপ করে থাকবেন না চুপ করে থাকবেন না বাংলার মুসলমান সরসদের মুসলমান যদি এক হয় তবে ওর পালাবার জায়গা হবে না এখন যাই হোক এটা বললাম এবার কথা বললাম মুসলমান হবে মুসলমানের চরিত্র হবে একজন মুসলমানের চরিত্র হবে নম্র একজন মুসলমানের চরিত্র একজন মুসলমান হবে ডিমের কুসুমের মতো নরম একজন মুসলমান যখন চলবে রাস্তা দিয়ে তখন ভদ্রতার সহিত চলবে একজন মুসলমানের চরিত্র হবে কারো গীবত করবে না একজন মুসলমানের চরিত্র কাজ হবে সে কারো সুঘুষ খাবে না একজন মুসলমানের হাত থেকে সবাই নিরাপদ থাকবে ওই ব্যক্তি মুমিন নয় যে তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয় কথা বুঝতে পেরেছি একটা মুসলমান সে পেট পুড়ে ভাত খাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার প্রতিবেশী না খেয়ে থাকে সে পেট পুড়ে খাইতে পারবে না এটা হলো মুসলমান আর এই মুসলমানকে আজকে কুরুত্ব করা হচ্ছে ঠিক তেমনই ভাবে মুসলমান হবে বজ্রের মতো শক্ত মুসলমান হবে পাহাড়ের মতো মজবুত মুসলমান হবে সাগরের মতো বিস্তৃত কোন সময় কেন এবার একটি ঘটনা বলি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন ব্যক্তি গেছে একজন ইহুদি একজন মুনাফিক মুসলমান কি বলেন তো একজন ইহুদি একজন মুসলমান আছে একটু কথা না বলে বললাম না দিস কমপ্লিট কোড অফ ইসলাম লাইফ কোড কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটা আমরা বিশ্বাস করি না তবে আমি ইবাদত করি পরিবারকে পরিবার চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে না তো রাষ্ট্র যদি চলে তবে আমরা রাষ্ট্রের কথা বলতে হবে না কি বলেন আমি কোন রাষ্ট্রের কথা বলতেছি অন্যান্য হুজুররা আপনাদের ইসলাম সমস্ত কথা বলবে আশা করা যায় আলহামদুলিল্লাহ তাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন সাহাবা ইহুদি এবং মুনাফিক মুসলমান এরা কোথায় গেছে নবীর কাছে গেছেন বিচারের জন্য নবীর কাছে বিচারের জন্য গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের বিচার কার্য দেখ শুনলেন দুজনের কাছে শোনা দেখলো যে মুসলমানের দোষ কার দোষ মুসলমানদের দোষ এটা বলে নবী করিম সাল্লাম যেহেতু ন্যায়ের প্রতি শান্তির প্রতি এজন্য ইহুদির দিকে রায় দিলেন কার দিকে রায় দিলেন ইহুদির দিকে রায় দিলেন আচ্ছা ইসলাম তো অনেকটা ইসলাম যে ইসলাম সত্যের পথে কি বলেন ইসলাম তো কোনো পার্সেন্টই করে না যে অমুকের ছেলে অমুক করে ছেড়ে দে ওই গরিবকে ধর কি কথাটা মাথে না সমাজের ওরা কিছু বলিস না ও অমুকের অমুক আর ওরে মার ওর কেউ নাই এটা মাথে না ইসলাম এটা না ইহুদি এবং মুনাফেক মুসলমান হচ্ছে যার রায় হয়েছে যে যে সঠিক তার রায় দিতে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা উত্তর বুঝছেন এবার ইহুদি মুনাফেক কত মুনাফেক মুনাফেক বুঝেন ওরে দেখা যায় দলের মতো কিন্তু দল দলের মতো নয় ওরে দেখা যায় দলের মতো অর্থাৎ মুসলমানের দলে থাকে কিন্তু মুসলমানের সাজে বুলটি সুজ্জিত হয় কিন্তু প্রকৃত অন্তরে মুসলমান নয় এটা হলো মুসলমান মুনাফেক এবার ওরা চিন্তা করলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো কাফেরদের বিরুদ্ধে কট্টর কাদের বিরুদ্ধে কট্টর কাফেরদের বিরুদ্ধে কাফেররা যদি উমরকে দেখতো উমর রাদিয়াল্লাহু আনহু দেখতো দেখার সঙ্গে সঙ্গে অন্য রাস্তাতে চলে যেত অন্য রাস্তাতে বলতেছে কি যে উমর এই যে আমার দুজনে মারা ফেসাদ হয়েছে ফেসাদে ওই রায় দিয়েছে ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইহুদি বলতেছেন হে উমর আমার এই ফয়সালা কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবার উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য তাড়াতাড়ি কথা শেষ করতে লাগতেছে তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ফয়সালা কে দিয়েছে কই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ইহুদি বলতেছে ঠিক আছে তোমাদের ফয়সালা আমি দিচ্ছি ফয়সালা দিচ্ছি এই দুই ঘরের মধ্যে চলে গেলেন
ঘরের মধ্যে যাওয়ার পরে নিজের তলাটা আইনে এত মুসলমান ওইটা মুনাফিক কে কেটে নিলেন কাকে কাটতে বললেন মুনাফিক অর্থাৎ যারা নবীর ফয়সালা মানে না যারা ইসলামের নবীর ও নবীর ওয়ারিসদের ফয়সালা মানে না সমাজে ফিতনা সৃষ্টি করে মুনাফিক যে সন্তুষ্ট থাকে না ন্যায়ের পথে এদের শাস্তি এটাই এদের শাস্তি এটাই এই মধ্যে মুনাফিকের দল আছে মুনাফিকের দল আছে দল আছে এই মুনাফিকি দলটা এত শক্তিশালী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবা নইছিলেন এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা তাদেরকে সতর্কিত করে দিয়েছেন ঠিক না ঠিক তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কিন্তু এটা করেছেন করেছেন না কুচ্চার অড়ানো করেছিলেন না ওই মুনাফিক দল তখন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পবিত্র করে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এখন ওই কাম মুনাফিক দল এরকম হয়েছে একজোটে নবীর কাছে গেলেন নবীর কাছে গেলেন নবীর কাছে যে বলতেছেন এ রাসূলুল্লাহ উমর কিন্তু মুসলমানকে হত্যা করেছে উমর আদলে বলেন না আমি কোন মুসলমানকে হত্যা করি নাই আমি এক হত্যা করেছি মুনাফিককে কাকে মুনাফিক মুনাফিক যে নবীর ফয়সালা মানে না ওটা মুনাফিক এই জামানায়ও মুনাফিক আছে আসলে কোরআন তো নাজিল হবে না কোরআন কি নাজিল হবে এ বলেন তো কোরআন কি নাজিল হবে কোরআন নাজিল হবে নবী আছে নবীও নাই এই জামানা মুনাফিক আছে আমাদের ভিতরে ঘুরতেছে আমরা জানি না কিন্তু কোরআনের তো আয়াত নাই যে আল্লাহ বলবে ওরা মুনাফিক তবে মুনাফিককে চিহ্নিত করার কার্যক্রম রয়েছে ঠিক কার্যক্রম কারা নবী যারা ইসলামে উপর দিয়ে ইসলাম করে তল দিয়ে ইসলাম করে না ইসলামের বিপক্ষে করে এরকম লোক আছে কি আছে না এরকম কি লোক আছে যারা নবীদের ওয়ারিশ করা বলেন ওলামায়ে কিরাম আচ্ছা এই আমরা দি আলিফ বা তা যা পড়ি না কেন যা একটু ওয়াজ মসজিদ আমাকে বিয়ে টিয়ে যা করাই না কেন জানা দাদা পড়াই কেন এ কারা পড়ায় হুজুরে পড়ায় দেশ তো সবাইকে নিয়ে কি বলে সবাইকে নিয়ে না এখানে একজন কাফের বাস করতে পারবে আমার কথা হলো ইসলাম বলে একজন কাফের আছো আসো তুমি তোমার মতো চলো কি বলে ঠিক আছে না ইসলাম তো শান্তির ধর্ম একজন কাফের তুমি কাফেরের মতো চলো কাফেরের মতো চলো তুমি ইসলামের শত্রু দরকার নাই যদি ইসলাম যদি কোনো কাফেরদেরকে হত্যা করার নির্দেশ থাকতো কোন বিধর্মী নির্দেশ থাকতো তাহলে মক্কা বিজয়ের পর কোন কাফের মসজিদ দুনিয়া থাকতে পারত না কি কথা বুঝতে পেরেছি এজন্য আমি বলে দিতে চাই যে তোমরা থাকো তোমাদের গন্ডির মধ্যে খবরদার মুসলমানদের ভিতরে এসে বিভ্রান্তি সৃষ্টি করো না তাহলে বাংলার পবিত্র মাটিতে বাংলার আল্লাহ ওয়ালিদের মাটিতে তোমাদের উৎখাত করতে হবে তোমাদের বিন্দু মাত্র ছাড় পাবো না পলাবার জায়গা পাবো না পলাবার যাইবার আগেই তোমরা সংশোধন হয়ে যাও এবার এবার বলে এই কথা আজকে মুসলমান আমরা সব ঘুমিয়ে আছি মুসলমানদের কাজ খালি মসজিদের মধ্যে যে তসবি পড়া দেখ চালাবে কিনা সাহাবারা নবীর দেখ চালায় নাই সমাজ চালায় নাই পরিবার চালায় নাই তবে কেন আমরা তসবি আর নামাজ রোজা নিয়ে আছি বলেন এবার উত্তর দেন ফিসিল নিকাফা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও আংশিক নিয়ে তোমাদের কোনো স্থান হবে না যে 17 বছর বয়সে ভারতে আক্রমণ করছিল কেন আক্রমণ করেছিল জানেন এটা তখন ভারতের সন্ধিতে দাহর এক রাজা ছিল সেই রাজা মুসলমানদের ভূখণ্ডে যে মুসলমানদের নির্যাতন করে মেয়েদেরকে ধরে নিয়ে দাসী বানায় তাদেরকে ধর্ষণ করত এমন সময় ওই নারী একটি চিঠি লিখেছিলেন ওই হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় ওই চিঠিটা পড়েছিল মুহাম্মদ বিন কাসিমের কাছে কাসিমকে দায়িত্ব দেওয়া হলো ওখানে লিখছেন ওই মহিলার তার সারাংশ এই হে মুমিন মুসলমান ভাই তোমার এই বোনটা আজকে কাঁদতেছে তোমার বোনটা নির্যাতিত তোমার কি কোনো মায়া হয় না তোমার তো কোনো দয়া হয় না আমি এই কারাগারে কাফেরদের কারাগারে আমি বন্দি একা বসে আছি আমরা নির্যাতনে রয়েছি তোমাদের কি আল্লাহ তোমাদের কোনো নির্দেশনা দেয়নি আমাদেরকে রক্ষা করার জন্য
অর্থাৎ মুসলমানদের জান, মুসলমানদের মাল, মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা ও মুসলমানদের কর্তব্য ফরজ। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুল্লাকুম, অর্থাৎ তোমরা তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দেয়া হয়েছে। আসলে যুদ্ধটা কোনটা করতে হবে কথা বলতে না জিনিসটা। মুহাম্মদ বিন কাসেম একটি মায়ের আর্তনাদ, একটি নারীর আর্তনাদ দেশে চিন্তা করলো যে আমি পরিপূর্ণ ইমানদার যখনই হব, যে বোনটা আমার কাছে চিঠিটা লিখেছেন এই চিঠির উত্তর দেও হয় আমার জীবন যাবে, তা নলে আমার বোনকে আমি রক্ষা করব, কি তাই না? আজ ভাই আজকে দেখেন পৃথিবীতে কত মুসলমান দেশে মুসলমানদের কিভাবে হত্যা করতেছে দেখছেন। আজকে ফিলিস্তিনে মুসলমানদের জেরুজালে আজকে ইসরায়েল দখল করে আছে, ওখানে হাজার হাজার শিশু হত্যা করতেছে, হাজার হাজার মুসলমানদের হত্যা করতেছে, আমাদের কি কোনো মনে কোনো দয়া আছে? আজকে দেখেন সিরিয়ায়, আফগানিস্তানে, ইরাকে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে এবং তাদেরকে মেয়ে নারীদেরকে ধর্ষণ করে হত্যা করতেছে। বেশি দূর যাবো না ভাই, এই যে আমাদের মায়ানমার, মায়ানমারে আজকে আমাদের এই রোহিঙ্গারা যারা আলবার এই বাংলাদেশে অবস্থান করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছে, ওই দেশে সেই নির্যাতনের বিঘ্ন থাকতে পারতেছে না। নির্যাতন এমন ভাবে করেছে মায়ের ভাইয়ের সামনে, বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করতেছে, ধর্ষণ করার পর তার লজ্জায় স্থানকে আঘাত দিয়ে মেরে ফেলে আসছে ভাই এবং বাবার সামনে, ছোট বাচ্চারা মায়ের কোলে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলতেছে। এটা কি আমাদের কোনো দায়িত্ব কি আছে? আমরা কি করে বলবো যে আমি পরিপূর্ণ একজন মুমিন? আজকে এই মুসলমানদের দুর্দশার সময় এক মুসলমান কলিজার রান খাবা, আর এক মুসলমান মরে মায়ের কাছে তোমাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মধ্যে তোমার কি ওই সুন্দরী নারী দিয়ে আর মধুর নহর দিয়ে, দুধের নহর দিয়ে কি আপ্যায়ন করবে? কি বলেন, আপ্যায়ন করবে? আজকে কত দুঃখের বিষয় যে আমি দেখি বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের বলে, রোহিঙ্গা বলে গালি দেওয়া হয়, মানে ব্যঙ্গ করা হয় রোহিঙ্গা, বলা হয় না? কতবার আমার দুর্ভাগ্য তোমাদের যে তোমরা এক মুসলমান ভাইকে তোমরা কি করতেছ, ব্যঙ্গ করতেছ। ঠিক মোহাম্মদ বিন কাসেম তখন দেখলো তার বোনে তার একটা বোনকে ভারতের দাহরে, সন্ধি দাহরে রাজা আটকে রেখেছে, তখন তিনি মাত্র 5000 সৈন্য নিয়ে বেরিয়ে গেলেন। কার রাস্তে? আল্লাহর রাস্তে। একজন মুমিন যখন চিন্তা করবে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ও তুখরিজুল হাইয়া মিনাল মাইত তুখরিজুল মাইত মিনাল হাই, একটা রাজত্ব দান করার মালিক কে? ছিনিয়ে নেওয়ার মালিক কে? মৃত্যু দানের মালিক কে? মৃত্যু বাঁচিয়ে রাখার মালিক কে? তবে মুসলমান যদি হয়ে থাকে আল্লাহ আছে না, তা আল্লাহ যদি খেয়ে থাকে তবে কোন দুর্গকে, কোন ঋতুকে, কোন পার্বত্যকে, কোন শক্তিকে ভয় করার কোন দরকার আছে? 100,000 সৈন্যের বিরুদ্ধে মুহাম্মদ বিন কাসেম 17 বছরের এক যুবক তিনি যুদ্ধে ঝাঁপিয়ে গেলেন। সেই যুদ্ধে যে সে 100,000 সৈন্য বা মতন্ত্র অনেক সৈন্যকে পরাজিত করে ওই নিজের মুসলমান বোনকে যখন উদ্ধার করলো, তখন সে আল্লাহর কাছে বললো, হে আল্লাহ আমি এখন বলতে পারি আমি একজন পরিচিত মুসলমান। আজকে আমার দেশের মধ্যে নাস্তিকরা উঠে পড়ে রেখেছে আমার নবীকে, আজকে যে নবীর জন্য আমরা মহব্বত করি বলে আশেকের রসুল, মিলাদকে এমনি জিলাফি নিয়ে আমরা ব্যস্ত, আশেকের রসুল কারে কয়? নিজের ভাইকে যদি বলো অমুকে মারছে চলে যাও লাঠি নিয়ে, নিজের বাপকে যদি মারে অমুকে চলে যাও লাঠি নিয়ে, অর্থাৎ নবীর কথা কি ভুলে গেছো? ওই ব্যক্তি পরিচিত আশেক হতে পারবে না যে তার কাছে তার সবচেয়ে বেশি প্রিয় নবী হতে পারবেন না। কথা কি বানাই বলতেছি? আজকে সেই নবীকে পুরস্কৃত করা হয়, সেই নবীর ওয়ারিসদের পুরস্কৃত করা হয়, আর আমরা বসে বসে তামাশা দেখি। আল্লাহ জান্নাতের মধ্যে জান মিজানের পাল্লার সময় যে তামাশা দেখবে, তামাশা কখন দেখবে? যখন জমিন হয়ে যাবে তামার, সূর্য চলে যাবে আধা উপরে, তখন কিন্তু আল্লাহ তামাশা দেখবে। এই কথাগুলো বানানো না, কথা বুঝতে পারছি? তো যেমন আজকে এই এই মুসলমানদের এই ইসলামের দুর্দশায় আমাদেরকে এগিয়ে আসতে হবে কি হবে না বলেন তো একবার। আসলে এই কটা লোকের মধ্যে কথা বলতে জোশ পাওয়া যায় না, তাও এসে মুরব্বীরা অনেকে
যুবকদের কি হয়েছে বুঝি না, আজকে ফেসবুক ইউটিউব এই নির্বাচনে দেখুন 12টা 1টা পর্যন্ত নির্বাচনে একটা 200 100 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুনিয়া কত লাভ আমরা বুঝি কিন্তু আখেরাতে লাভ বুঝি না। আজকে যদি কোনো মায়ের কোনো যুবক যদি কোনো মেয়ের প্রেমে পড়ে সে যদি বলে রাজপুরে দাঁড়ায় থাকো সে দাঁড়ায় থাকবে না, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে হুররা ডাকতেছে কে আছো যে আল্লাহর রাস্তায় জিহাদ শহীদ হয়ে আসো আমার কাছে, তোমার জন্য আমি ওয়েট করতেছি যে আছো রাত্রে রাত্র জাগরণ করতেছো আল্লাহর প্রেমে আমি আছি আসো আসো আল্লাহ ডাকতেছে আর আমরা ওই ডাক না সারা দিন উল্টো ফেলে যাচ্ছি। তো আমি বলতে চাই আমার কথা শেষ পর্যায়ে আমি কথা বলতে চাই আজ বলতে চাই ইসলামের এই দুর্দশার সময় ইসলামকে যারা পুরুত্ব করে ইসলামের বিপক্ষে শত্রুদেরকে যারা এই বাংলার আলেম সমাজকে বাংলার মুসলমান সমাজকে বিভ্রান্ত করে চক্রান্ত করে বিভ্রান্তিত চক্রান্ত অশান্তি সৃষ্টি করে এদের মোকাবেলা আপনার কি প্রস্তুত আছে একবার বলেন তো। আজকে যদি বাংলার মুসলমান এই বাংলার জমিন শাহজালাল শাহ পালনের জমিন পবিত্র জমিন এই মুসলমানরা বিগত ভাবে সিপাহি আন্দোলন থেকে শুরু করে এই হাজি শরিয়াতুল্লাহ থেকে শুরু করে ব্রিটিশদের যেমন তাড়িয়েছে বাংলার জমিন থেকে ঠিক তেমনি ভাবে মুসলমানের শত্রুরা তোমরা শুনে রাখো তোমরা বুঝে নাও এই মুসলমান যদি একবার জেগে ওঠে এই বাংলার এই পৃথিবীতে ভাই বাংলার জমিনে তকবাক করবে আকাশ পাতাল চমকাই চলে যাবে তোমরা ভবিষ্যৎ হয়ে যাবা এই বাংলার জমিন থেকে। তো এই জন্য আমরা আমাদের প্রিয় তহিদি জনতা আমাদের যেমন তাদবি পাঠ করতে হবে মসজিদের মধ্যে ঠিক তেমনই ইসলামের শত্রুদেরকে প্রতিরোধ করতে হবে তলোয়ার দিয়ে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের সমাজে যারা অশান্তি সৃষ্টি করে আজকে একটা কথা বলি পুলিশ আছে না পুলিশ পুলিশের কাছে যে অস্ত্র থাকে অস্ত্র দেখলে কেউ ভয় পায়, আবার ডাকাতের কাছে অস্ত্র থাকে কি থাকে না তার কথা উত্তর দেন, ডাকাতের কাছেও অস্ত্র থাকে পুলিশের কাছেও অস্ত্র থাকে বক্তা নিয়ে আসে বললে পুলিশের কাছে অস্ত্র থাকে ডাকাতের কাছেও অস্ত্র থাকে। আচ্ছা পুলিশ অস্ত্র দিয়ে কি করে উত্তর দেন না কেন, পুলিশ অস্ত্র দিয়ে ডাকাতদের নির্মূল করে আর ডাকাতের কাছে যে অস্ত্রটা থাকে অস্ত্র থেকে জনসাধারণকে কি করে নির্মূল করে। এখন ডাকাতের কাছে অস্ত্র পুলিশের কাছে অস্ত্র দুটো কি একই ব্যাপার হলো, আরে মুসলমান যখন জেগে ওঠে তখন তো ন্যায়ের জন্য জেগে ওঠে কি বলেন, মুসলমান যখন জেগে ওঠে তখন তো শান্তির জন্য জেগে ওঠে, মুসলমান যখন জেগে ওঠে কুরআনি আইন বাস্তবায়ন করার জন্য জেগে ওঠে, বাই দা পিপুল ফর দা পিপুল অফ দা পিপুল এর জন্য জেগে ওঠে না কি বলেন কি বলেন। বক্তা হইছি বক্তার জন্য এই সুপাব এই সুপা বরাদ্দ আছে কিন্তু একজন সেনাপতির জন্য একজন প্রকৃত সার্বভৌম অধিকারের জন্য ইসলামের সৈন্যদের জন্য সুপা এরকম বরাদ্দ নাই, ওদের কষ্ট করে সুপা অর্জন করতে হবে। দাদা পাবে কাদের কাদের জন্য কার কাছে টাকা পাবে আল্লাহর কাছে, এজন্য আল্লাহর পক্ষে যারা কাজ করে আল্লাহর পক্ষে যারা প্রতিরোধ করে এরা মৃত্যুবরণ করলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে ডাইরেক্ট বলে দিয়েছেন খবরদার ওদেরকে মৃত্যু বলবে না, ওরা যে মৃত এটা বলবে না খবরদার কি কথা উত্তর দেন না কেন খবরদার আলেম ওলামারা আপনারা কি কথাটা সঠিক বললাম অসঠিক বললাম, যাদেরকে মৃত্যু বলে না ওদের রক্তটা চলে গেছে ইসলাম বাস্তবায়ন করার জন্য, যতদিন পর্যন্ত ইসলাম বাস্তবায়ন থাকবে ওরা জিন্দা থাকবে বলে সুবহানাল্লাহ কি কথা বলেন নাই। ঠিক তেমনি ভাবে কোরআন পরিপূর্ণ জীবন বিধান পুরোপুরি কোরআন বিধান যেমন জিকির যেমন কোরআন বিধান চরিত্র যেমন জীবন বিধান হারাম থেকে বিপরীত থাকা যেমন জীবন বিধান ইসলামী কায়েম ইসলামী আইন প্রতিষ্ঠিত করাও এটাও জীবন বিধান কি বলেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমার সময় শেষ, আমি যে কথা বলছি একটু বর্তমানে তো জনপ্রতিনিধিত্ব আর একটা জোশ এসে গেছে না, এই জন্য ইসলামতে জোশ আছে অর্থাৎ ইসলামতে আইন প্রতিষ্ঠিত করতে পারে দেশ চালাইতে পারে মুসলমানরা,
এটাও একটু বললাম সনাতন তো অনেকেই এই কথা বলতে পারে না বলি তো আবার করা তাই না ওটা কোরআনে মানে জিয়াদে জিয়াদ কিছু আসে না আদর আমি কি কারা কি বলে আসে নাই তা আমার আর কথা হলো কি ইসলামের কথা বলবো এটা যাও আবার হবে কি বলেন আমরা মুসলমান কাউকে ভয় করি না আমরা বাতিলের কাছে মাথা নত করি না এর জন্য আমাদের কোনো ভয় নাই যদি আল্লাহ আমাদের সাথে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ